মাদ্রাসায় বইরা কি হইছে এই সোনারগাঁওবাসী মাদ্রাসা বইরা তাহিরি হইছে এই চেষ্টা করে মানজাত দাওয়া দাদা যে চেষ্টা করে সে পায় আমিও তো চাকরি করি না আমিও তো বেকার ঘুরে ঘুরে মানুষের বাড়িতে ঘুরি আর চাল্লা ডাল ভাত খাই কোন রকম ভাবে জিন্দেগি মন্দেগি করি এরপরও কি খারাপ আছি এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে ইউটিউব মৌলবি গুগল মুফতি আর ফেসবুক মাস্টার আরো জোরে কোন ঠিক কিনা এই ফেসবুক মাস্টাররা ফেসবুকের ভিতরে সবুজ পর্দার ভিতরে পয়সা পয়সা যে বক্তব্যগুলো দেয় এই বক্তব্যগুলো দেখে দেখে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ইউটিউব মার্কা বক্তার কাছে যাবেন না ইউটিউব মার্কার বক্তার কথা শুনিনা শুনিনা আমল করবেন না ভালো ভালো আলেমের কাছে যান কেন কেন একটা মাত্র কারণে যাবেন ইয়াশাও ইয়ামাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আমার আল্লাহর দরবারে কথা বলবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ তাইলে আপনারা জবান খুলে বলুন হাশরের ময়দানে ওই আলেমদের দাম কম না বেশি এই জন্য নিয়ত করে ফেলেন একটা ছেলেকে আলেম বানাবো অনেকে বলবেন হুজুর মাদ্রাসায় বইরা কে কি করছে মাদ্রাসায় পড়লে কোনো লাভ নাই বর্তমানে চাকরি বাকরি নাই মাদ্রাসায় পড়লে কোনো লাভ নাই মাদ্রাসায় পড়লে বেতন পাইব কত এই জন্য মাদ্রাসায় এইট পাস করে বিদেশের নাম তুলে দেন আরে বাবা বিদেশ যাও কিন্তু অসুবিধা নাই কিন্তু একটা কথা বলে দেয় মাদ্রাসায় পড়লে কি হবে মাদ্রাসায় পড়লে টাকা পয়সা চিন্তা করো কেন মাদ্রাসায় পড়িরা আমার আল্লাহ চিন্তা করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় মাদ্রাসায় বইরা কি হইছে এই সোনারগাঁওবাসী মাদ্রাসায় বইরা তাহিরি হইছে এই চেষ্টা করে মানজাত দাওয়া দাদা যে চেষ্টা করে সে পায় আমিও তো চাকরি করি না আমিও তো বেকার ঘুরে ঘুরে মানুষের বাড়িতে ঘুরি আর চাল্লা ডাল ভাত খাই কোন রকম ভাবে জিন্দেগি মন্দেগি করি এরপরও কি খারাপ আছি চেষ্টা করেন হুট করে অনেক বড় লোক হওয়ার চেষ্টা করবেন না হাদিস শরীফের মধ্যে আছে যে এই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড় লোক হতে চায় সে খুব তাড়াতাড়ি গরিব হয় টাকা দেওয়ার মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক কে তাহলে ওই মালিককে আমি ডাকবো ও মালিক আমাকে অসুস্থ রাখলো তুমি আল্লাহ আমাকে অসুস্থ রাখলো তুমি আল্লাহ রিজিক দিছো অল্প এত তুমি আল্লাহ তুমি বাড়াইয়া দিয়েছো তুমি আল্লাহ ব্যবসায় লস হয়েছে তুমি আল্লাহ ব্যবসায় লস হয়েছে তুমি আল্লাহ সুতরাং তোমার উপরে আছি তোমার উপরে থাকবো আল্লাহ সুখে রাখলো তুমি দুঃখে রাখলো তাহলে আপনারা বলুন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ অফুরন্ত ভান্ডার নিয়ে বসে আছে না ভাই এই জবান খুলে কোন আছে না এই জন্য যুবক ভাই আমার ভরসা করব একজনের উপরে জবান খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাই আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি আকাশের মন ভালো না এই জন্য তাড়াতাড়ি করতেছি কোন সময় কোন পরিবেশ তৈরি হয়ে বলা যায় না এই জন্য আমি কিছু কথা বলা যায় বন্ধুরে কান্দেন না বন্ধুরে মাদ্রাসা পরে কি হয়েছে না পুরো একটা সুরের ফ্লেভার হয়েছে মাদ্রাসা পরে কি হয়েছে মাদ্রাসায় পড়বেন মজা লাগে না বাবা যখন মারা যায় পরে তিন 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 গ্রাম পারে এক মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এখন হুজুর আমার আব্বা মারা গেছে একটু জানা জান নামাজটা পড়ায় তো আপনার সন্তানটা আলেম বানাইলেন না কেল্লা গেলেন আপনার ছেলে আলেম হলো তো আপনার জানাজাটা পড়াইতো কথা বলেন ঠিক না বেঠে গোসল করাইতে পারে না চারিবারে খুঁজে যায় মুরব্বি একটা দৈরানি গোসলটা করাই দেন কথা কন ঠিক না বেঠে কাফনের কাপড়টা পড় কাটতে পারে না এই মুসলমানরাই কাফনের কাপড় কাটতে পারে না যায় মসজিদের মধ্যে যায় হুজুর যায় ডাইকে আনি আজকে আজকে মসজিদের ইমাম সাহেবের ডাইকে আনি কাজের সময় ইমাম সাহেব দোয়া করতে গেলে ইমাম সাহেব জিয়ারত করতে গেলে ইমাম সাহেব দাওয়াত দাওয়াত খাওয়ায় দোয়া করতে গেলে ইমাম সাহেব কিন্তু ইমাম সাহেবের মূল্য আর মুয়াজ্জিনের মূল্য কি আমরা দেই আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনই লেখছে মুয়াজ্জিনের চাকরির শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত
লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে 7 দিন ভালো করে এই সপ্তাহের মধ্যে 7 দিন মসজিদ ভালো করে ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে 3 দিন সপ্তাহের মধ্যে 2 দিন মসজিদ ভালো করে ভিজাইয়া ধুইতে হবে আমি শর্তটা পড়িয়া মনে মনে ভাবছিলাম এই মসজিদের কমিটিটা যে কেডা ওই ফুতরে কইলাম হইলে যে মসজিদে ইমাম সাহেব আজান দিব আর তুই প্রত্যেক দিন মসজিদরারে দয়া দিবি মাঠফারের গোষ্ঠী ইমাম সাহেবের 4000 টাকার বেতন দেনা 50000 টাকার কাজের লিস্ট দি দেস নাফরমানের গোষ্ঠী তো গজবাই তনাতে কি যাইব এ গজবাই তনাতে কি যাইব আরে বেটা তুই যদি জানতি একটা মুয়াজ্জিনের সম্মান কত মুয়াজ্জিনের ভাইয়ের স্যান্ডেল গুলো তোমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে কথা বলেন ঠিক না বেটা বেতন দেশার 3000 লিস্ট দিছে 42টা আরে 42টা জুতা দাফিটা দেওয়ার দরকার ঠিক বেটা যেই বেটা মুয়াজ্জিন গিরি করে 3500 বেতন পা হে যদি কালকে থেকে সিএনজি সালা মাসে 20000 টাকা রুজি করতে পারবে ঠিক কিতা মনে করতেছে ইমাম সাহেবের শরীরটা মাশাআল্লাহ দেখছ কত সুন্দর মুয়াজ্জিনের বডিটা কেমন সুন্দর দেখেন না এটা টাইম টাইম নামাজ পড়ে আজান দেয় জন্য এদের শরীরও ভালো থাকে এই লোকটা যদি মারি ও কাটে 12000 টাকা 12000 টাকা রুজি করতে পারবো মাস মাল লোক ওই 11000 টাকা রুজি করতে পারবো তোমার 4000 টাকা লয়ে ভরে সিকিল লেগে জানো নি তুমি যে হাঞ্জালা খায় ঘুমাই থাকবা ফজরের মসজিদ আজানটা বন্ধ থাকবো একটা গুরু দায়িত্ব নিয়ে সে আজানটা দেয় নাইলে মসজিদ তালা থাকবো কথা কন ঠিক না বেঠি বেতন দেন 4000 টাকা দমক মারে 40000 টাকা মন্ডা কো জুদাটা বাইরে এলাম আমার দাম হাত তুলে বল ঠিক কি না বল অ্যাকশন অ্যাকশন শত্রুর বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে সার নাই বহুত চার দিছি হেরা মনে করে মোল্লা হুজুর আয়াসনা তাহিরির সামনে হুজুর কত প্রকার বুঝাই দেন নরম পায়া দিকা গেট গেট করে সর্দারি করে মসজিদের ভিতরে এই মসজিদের ভিতরে জিরি কমিটি হইব সংসদের মতো শপথ কাইটটা মসজিদে থাকতে হবে এক নম্বর শর্ত ভাসর্ত নামাজ পড়তে হইব দুই নম্বর শর্ত সুদকুর প্রমাণিত হইলে মসজিদের কমিটি দিকা বহিষ্কার তিন নম্বর 30 সদস্য বিশিষ্ট কমিটি হইব প্রত্যেক দিন একজন করে একজন মসজিদ দইব কথা কন ঠিক না বে ঠিক কেমন দিলাম সার নাই কোন সার নাই কমিটি কয়জন বেতনের তালিকা না যায় না ফটো ইয়ানো করে নাকি কমিটি কয়জন ওই দেখ বুঝলে গেছে তোর হইলে সবচেয়ে বড় সমস্যা এই যুবক ফুলান্ডি এক হয়ে গেলে সুদ করে কি মসজিদে সর্দারি করতে পারবো রে কষ্ট হইতেছে নাকি আপনারা এগুলা কি উচিত কথা কিনা বলেন সংখ্যা কয়জন কমিটি এক একজন মসজিদ প্রত্যেক দিন তাহলে একজনের মাসে কয় দিন এই তো একদিন কেমন দিলাম করে ইচ্ছা মতে ইমাম সাহেব রাখছে আজান দিত আরে মুয়াজ্জিন রাখছে আজান দিত ইমাম সাহেব নামাজ পড়াইব তোর হিডও করতো হুন্ডে কি নালাইছ মুয়াজ্জিন রে কি নালাইছ